আসসালামু আলাইকুম। সৃষ্টি শিক্ষা পরিবারের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা আমাদের ধারাবাহিক লেকচারের রসায়নের আজকের লেকচারে আমরা জৈব অ্যাসিড নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আজকে আমরা দেখব যে জৈব অ্যাসিড কি, জৈব অ্যাসিডের রাসায়নিক ধর্ম, জৈব অ্যাসিড প্রস্তুতি এবং জৈব অ্যাসিডের নামকরণ। তো প্রথমে আসি যে জৈব অ্যাসিড কি। তো জৈব অ্যাসিড হচ্ছে যে সকল হাইড্রোকার্বনের শেষে COOH মূলক বিদ্যমান তাকেই আমরা বলি জৈব অ্যাসিড। তাহলে জৈব অ্যাসিড কি, যে সকল হাইড্রোকার্বনের শেষে COOH মূলক বিদ্যমান তাকে আমরা বলব জৈব অ্যাসিড। তাহলে জৈব অ্যাসিডের সাধারণ সংকেত কি, জৈব অ্যাসিডের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+1 COOH। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে COOH মূলক বিদ্যমান। তাহলে যে সকল জৈব, যে সকল হাইড্রোকার্বনের শেষে বা যে সকল হাইড্রোকার্বনে COOH মূলক বিদ্যমান তাকে আমরা বলবো জৈব অ্যাসিড, এবং এটি হচ্ছে জৈব অ্যাসিডের রাসায়নিক সংকেত। তবে আমরা জানি যে অ্যালকেন থেকে একটি কার্বন সরিয়ে নিলে যে মূলকের সৃষ্টি হয় তাকে আমরা বলি অ্যালকাইল মূলক, এবং এই অ্যালকাইল মূলককে আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত CnH2n+1। তাহলে এটিকে আমরা লিখতে পারি R COOH। তাহলে এটি হয়ে গেল আমাদের জৈব অ্যাসিডের সংকেত। তাহলে এই উপরের যে আমরা সাধারণ সংকেত দেখেছি এবং নিচে যে সাধারণ সংকেত দেখেছি একই কথা, শুধু এখানে কার্বন অ্যালকাইল মূলকের কারণে আমরা আর নিয়েছি। আমরা জানি অ্যালকাইল মূলককে আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে R COOH এটি হচ্ছে জৈব অ্যাসিডের সাধারণ সংকেত। এখন আমরা দেখব নামকরণ। তাহলে নামকরণ হচ্ছে অ্যালকেনের নামের শেষে ই বাদ দিয়ে এখানে অয়িক অ্যাসিড যোগ করে জৈব অ্যাসিডের নামকরণ করা হয়। তাহলে আমরা জানি অ্যালকেনের নামের শেষে ই বাদ দিয়ে অয়িক অ্যাসিড যোগ করে ফ্যাটি অ্যাসিড বা জৈব অ্যাসিডের নামকরণ করা হয়। তাহলে ফ্যাটি অ্যাসিড, জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড বা অয়িক অ্যাসিড একই কথা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যালকেনের নামের শেষে ই বাদ দিয়ে সেখানে অয়িক অ্যাসিড যোগ করে ফ্যাটি অ্যাসিড বা জৈব অ্যাসিডের নামকরণ করা হয়, যেমন ইথানোয়িক অ্যাসিড। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইথানোয়িক অ্যাসিড, সেখানে শেষে আমরা পাবো কি, অয়িক অ্যাসিড যোগ করে ফ্যাটি অ্যাসিড বা জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ করা হয়েছে। এখন আমরা দেখব প্রস্তুতি। সাধারণত তো ফ্যাটি অ্যাসিডের প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ, এটা প্রায়ই বোর্ড পরীক্ষায় এসে থাকে। তো ফ্যাটি অ্যাসিডের প্রস্তুতি শুধুমাত্র করা হয় অ্যালডিহাইড থেকে। আমরা জানি অ্যালডিহাইড থেকে ফ্যাটি অ্যাসিড প্রস্তুত করা হয়। তাহলে যে কোনো অ্যালডিহাইড, তো আমরা এখানে নিচ্ছি ইথানল। তাহলে আমরা ফ্যাটি অ্যাসিড প্রস্তুতি করব ইথানল থেকে, প্রস্তুতি ইথানল থেকে। আমরা আগে লেকচারে দেখেছিলাম যে শেষে যদি CHO মূলক বিদ্যমান থাকে, CHO মূলক বিদ্যমান থাকে, তাহলে তাকে আমরা বলি অ্যালডিহাইড, এবং এর নামের শেষে, অ্যালকেনের নামের শেষে ই উঠে যেয়ে অ্যাল যুক্ত হয়ে কিছু অ্যালডিহাইডের নামকরণ করা হয়, এই জন্য এর নাম হচ্ছে ইথানল। তাহলে ইথানল থেকে আমরা জৈব অ্যাসিড প্রস্তুত করব। তাহলে ইথানল থেকে জৈব অ্যাসিড প্রস্তুত করার জন্য ইথানলের মধ্যে লঘু সালফিউরিক অ্যাসিড ও পটাশিয়াম ড্রাইক্রোমেট যোগ করে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন করা হয়। এখানে প্রথমে সালফিউরিক অ্যাসিড ও পটাশিয়াম ড্রাইক্রোমেট বিক্রিয়া করে জায়মান অক্সিজেন উৎপন্ন করে, এবং এই জায়মান অক্সিজেন পরবর্তীতে ইথানলের সাথে যুক্ত হয়ে জৈব অ্যাসিড, যেটাকে আমরা বলবো ইথানোয়িক অ্যাসিড, উৎপন্ন করে। তাহলে আমরা দেখবো যে প্রথমে যে জায়মান অক্সিজেনের বিক্রিয়াটা কি, তো জায়মান অক্সিজেনের বিক্রিয়া হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7+H2SO4। এই বিক্রিয়ার মাধ্যমে আমাদের উৎপন্ন হবে জায়মান অক্সিজেন, যেই জায়মান অক্সিজেন পরবর্তীতে ইথানলের সাথে যুক্ত হয়ে ফ্যাটি অ্যাসিড উৎপন্ন করবে।
আবার ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন করবে তাহলে এক অ্যাসিড উৎপন্ন হবে K2 SO4 প্লাস CR2 SO4 3 প্লাস 4H2O প্লাস 3 এখান থেকে আমাদের যে জায়গায় অক্সিজেন থেকে আমরা ব্র্যাকেট দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখি তো যে জায়গায় অক্সিজেন উৎপন্ন হয়েছে এই জায়গায় অক্সিজেনটা এখন ইথানলের সাথে যুক্ত হয়ে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন করবে তাহলে ইথানলের সংকেত হচ্ছে CH3CHO প্লাস জায়গায় অক্সিজেন তাহলে এখানে আমাদের প্রভাব হিসেবে আমরা লিখব পটাশিয়াম ডাইক্রোমেট ও সালফিউরিক অ্যাসিড K2Cr2O7 প্লাস H2SO4 এর উপস্থিতিতে যে জায়গায় অক্সিজেন তৈরি হয়েছিল এই জায়গায় অক্সিজেন এখানে যুক্ত হয়ে উৎপন্ন হবে ইথানোয়িক অ্যাসিড তাহলে ওইটা থেকে উৎপন্ন হবে CH3COOH তাহলে আমরা দেখলাম এটা কি ছিল ইথানল আর এটা কি উৎপন্ন হয়েছে ইথানোয়িক অ্যাসিড তাহলে আমরা দেখতে পেলাম যে অ্যালডিহাইড থেকে ফ্যাটি অ্যাসিড প্রস্তুতি তাহলে যে কোনো যখন আমাদের বলবে যে ফ্যাটি অ্যাসিড প্রস্তুত করতে হবে তাহলে যেটা থেকে বলবে সেটাকে অবশ্যই আমাদের অ্যালডিহাইডে কনভার্ট করে নিতে হবে অ্যালডিহাইডে পরিবর্তিত করে তারপর অ্যালডিহাইড থেকে একটি জায়গায় অক্সিজেন যোগ করে তাহলে আমরা তারপর ফ্যাটি অ্যাসিড প্রস্তুত করব তো এখন আমরা দেখব ফ্যাটি অ্যাসিডের রাসায়নিক গঠন আমরা জানি সকল অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে এখানে যে ফ্যাটি অ্যাসিড এটি একটি জৈব অ্যাসিড এই জৈব অ্যাসিড এর ব্যতিক্রম নয় তাহলে এখান থেকে আমরা জৈব অ্যাসিডের সাথে শক্তিশালী ক্ষারের বিক্রিয়া করে দেখব যে কি উৎপন্ন হয় অবশ্যই সেখানে লবণ এবং পানি উৎপন্ন হবে আর আমরা জানি যে অ্যাসিড ও ক্ষার উপর বিক্রিয়ার মাধ্যমে লবণ ও পানি উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে আমরা বলি প্রশমন বিক্রিয়া তো এখান থেকে এটি একটি প্রশমন বিক্রিয়া হয়ে যাবে তো আমরা এখান থেকে ইথানোয়িক আমরা যে ইথানোয়িক অ্যাসিড প্রস্তুত করলাম তো এই ইথানোয়িক অ্যাসিডের সাথে আমরা শক্তিশালী ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করে দেখব কি উৎপন্ন হয় তাহলে আমাদের ইথানোয়িক অ্যাসিড ছিল CH3COOH প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড যেটি একটি খুবই শক্তিশালী ক্ষার এখান থেকে আমাদের উৎপন্ন হবে জৈব লবণ CH3COOH NA+H2O তাহলে এখানে এটা ছিল ইথানোয়িক অ্যাসিড এটা হচ্ছে শক্তিশালী ক্ষার বা ক্ষারক সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে বিক্রিয়া করে উৎপন্ন হয়েছে সোডিয়াম ইথানোয়েট লবণ তাহলে আমরা দেখতে পেলাম যে জৈব অ্যাসিড ও ক্ষারকের বিক্রিয়ায় জৈব লবণ এবং পানি উৎপন্ন হয় লবণ এবং পানি উৎপন্ন হয় তাহলে এই ছিল আজকে আমাদের লেকচার আজকে আমরা দেখলাম জৈব অ্যাসিড কি জৈব অ্যাসিডের সাধারণ সংকেত জৈব অ্যাসিডের সাধারণ সংকেত CnH2n+1C=H এবং নামকরণ এর নামকরণ ছিল অ্যালকেনের নামের শেষে ই বাদ দিয়ে কয়িক অ্যাসিড যোগ করে নামকরণ করা হয় যেমন ইথানোয়িক অ্যাসিড তারপরে দেখলাম আমরা প্রস্তুতি তো জৈব অ্যাসিড প্রস্তুত করা হয় অ্যালডিহাইড থেকে অ্যালডিহাইডের সাথে একটি জায়গায় অক্সিজেন যোগ করে সেখান থেকে আমরা অ্যালডিহাইড থেকে ফ্যাটি অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিড পাই তো সেখান থেকে সেখানে প্রভাবক হিসেবে ব্যবহার করা হয় পটাশিয়াম ডাইক্রোমেট ও সালফিউরিক অ্যাসিড যা একটি শক্তিশালী ক্ষার এবং এই প্রথমে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে নিজেদের মধ্যে বিক্রিয়া করে সেখান থেকে জায়গায় অক্সিজেন উৎপন্ন হয় সেই জায়গায় অক্সিজেন পরে ইথানলের সাথে বা অ্যালডিহাইডের সাথে যুক্ত হয়ে ফ্যাটি অ্যাসিড উৎপন্ন করে এরপর আমরা দেখলাম রাসায়নিক ধর্ম আমরা জানি সকল অ্যাসিড ও ক্ষারক অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় লবণ এবং পানি উৎপন্ন হয় জৈব অ্যাসিড একটি দুর্বল অ্যাসিড কিন্তু তবু এটি তার ব্যতিক্রম নয় জৈব অ্যাসিড এবং ক্ষারকের বিক্রিয়ায়ও লবণ এবং পানি উৎপন্ন হয় এখানে আমাদের যেহেতু ইথানোয়েটের সাথে যুক্ত করেছি এই জন্য আমাদের চলে আসছে সোডিয়াম ইথানোয়েট যদি আমরা প্রোপানোয়েট অ্যাসিডের সাথে বিক্রিয়া করতাম তাহলে আসছে সোডিয়াম প্রোপানোয়েট তো এরকমভাবে আমরা অন্যান্য বিক্রিয়াগুলো করতে পারবো তো এই বিক্রিয়ার মাধ্যমে আমাদের জৈব অ্যাসিডের অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন ফ্যাটি অ্যাসিড অ্যালডিহাইড এবং
অ্যালকোহল এই সবগুলোই শেষ হয়ে গেল। এর পরবর্তীতে আমরা যাব পলিমারকরণ বিক্রিয়াতে। পলিমারকরণ বিক্রিয়াতে কয়েকটি আছে, সেগুলো আমরা দেখব। পলিথিন প্রস্তুতি, পলিপ্রোপিন প্রস্তুতি, পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইড প্রস্তুতি এবং নাইলন 6-6 এবং আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস যেটি প্রায়ই বোর্ডের কোশ্চেন এসে থাকে, সেটি হচ্ছে অ্যালডিহাইডের পলিমারকরণ। অ্যালডিহাইডের প্রথম শ্রেণীর যেটি হচ্ছে সেটি হচ্ছে ইথানল। তো ইথানলকে পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে কি উৎপন্ন হয় সেটিও আমরা দেখব। তো পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের লেকচার এই পর্যন্ত। আশা করি সকলেই এই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।